দিন বদলায় রাত বদলায় মানুষ বদলায় আবহাওয়া বদলায় ঠিক সেরকম রোগের শুধু নাম বদলায় ল্যাক্টোজেন ইনটলারেন্স বা ল্যাক্টোজ ইনটলারেন্স এটা আগেও ছিল আমি যখন ছোটো ছিলাম তখনও ছিল এটা হচ্ছে দুধ খেয়ে হজম না করা বা দুধ জাতীয় কোনো রকম খাবার জাতীয় জিনিস যেমন ঘি মাখন ক্ষীর পনির দই এগুলো খেয়ে হজম না করা মানে এগুলো খেলেই গ্যাস অম্বল অ্যাসিডিটি ইভেন বমি মানে আমাদের ডাইজেস্টিভ অর্গানগুলো কি স্টমাক লিভার কিডনি প্যাংক্রিয়াস এর সাথে সাথে স্মল ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন যেটা আমাদের ওই খাবারটাকে না অ্যাবজর্ভ করে ওখান থেকে মাইক্রোনিউট্রিয়েন্সটা নিয়ে বাকি বাকিটা আমাদের বর্জ্য হিসেবে মলমূত্রের মাধ্যমে বার করে দেওয়া হচ্ছে ইনটেস্টাইন স্মল ইনটেস্টাইনে একটা এনজাইম যেটাকে ল্যাকটেস বলা হয় সেটা যদি খুব কম পরিমাণে থাকে বা খুব কম পরিমাণে উৎপন্ন হয় তাহলে কি হয় তাহলে ল্যাক্টোজেন বা ল্যাক্টোস জাতীয় যাবতীয় খাবার ইনটেস্টাইন হজম করতে পারে না কারণ ওই যে এনজাইম সেটা আপনার শরীরে ঠিকমতো উৎপন্ন করতে পারে না বা উৎপন্ন হয় না তাহলে কি করতে হবে আপনাকে আপনাকে ওই ডাইজেস্টিভ অর্গানটাকে পার্টিকুলারলি ইনটেস্টাইন বা স্মল ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন বা স্টোমাক গলবাডার কিডনি এগুলোকে সব আপনার অ্যাক্টিভেট রাখতে হবে এবং সেটা সবটাই এই পেটের মধ্যে আমাদের তার জন্য আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম পেট ভালো যা সব ভালো তার আমি আজকে দুটো আসন দেখাবো অনলি টু এটি ধরুন উত্তৃত পদ্মা আসন এটা আমি আপনাদের করতে বলছি না কারণ এটা খুব অ্যাডভান্স লেভেলের এবং ব্যালেন্স আপনার খুব প্রয়োজন আমি দুটো যোগা ব্রিক্সের উপরে উঠে আছি একটা হচ্ছে নৌকা সঞ্চালন আসন মানে হচ্ছে বোট রোয়িং পোজ আপনি যদি একটা মাঝি হন তাহলে আপনি কিভাবে বোটটাকে চালাচ্ছেন ভালো করে দেখুন এরকম সোজা সুযোগ বসবেন একদম স্পাইনের উপরটাকে সোজা টান টান করে রাখবেন পায়ের পাতা দুটো ওপরের দিকে থাকবে লম্বা শ্বাস নিয়ে হাত উপরে যখন আপনি এখানে যাবেন তখন শ্বাস ছাড়বেন আপনি এখানে শ্বাস নিচ্ছেন এখানে শ্বাস ছাড়ছেন যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন আপনার পায়ের পাতা দুটো ওপরের দিকে রাখার চেষ্টা করবেন যখন শ্বাস ছাড়ছেন তখন এখানে শ্বাস ছাড়ছেন পায়ের পাতাটা বাইরের দিকে নিয়ে যাবেন

এটা এক নম্বর দু নম্বর হচ্ছে দেখুন আমরা জানি ঝাড়ুদার পাখি কাকে বলে কাককে বলে হয় কেন কারণ হচ্ছে কাক মরা পশু পাখিও খায় যাবতীয় এমনকি প্লাস্টিক পর্যন্ত খেয়ে নেয় সব কিছু খেয়ে কিন্তু কাক হজম করে দেয় কেন জানেন তার কারণ হচ্ছে আর কাকের গাটা দেখবেন তেল 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 কালো হতে পারে কিন্তু একদম ময়শ্চার করা কারণ কি জানেন কারণ কাকের ওই হাঁটাটা ওই হাঁটার মধ্যেই কাকের যাবতীয় শক্তি লুকিয়ে লুকিয়ে আছে যা খাবো তাই হজম করে দেবো তার জন্য ঝাড়ুদার পাখি বলা হয় কি করে হাঁটে কাক দেখুন এটাকে বলা হয় কাউয়া না হাসন ক্রো ওয়াক পোজ রাইট আপনাকে দুটো উপর বসতে হবে যদি না বসতে পারেন তাহলে একটু অসুবিধা হবে আপনার টোয়ের উপর বসবো বসে ফার্স্ট স্টেপটা ভালো করে দেখবেন ডান পায়ের হাঁটুটাকে আমি এরকম পুশ করব করে আমি ঠিক বা পায়ের আঙুলের কাছে রাখবো বুড়ো আঙুলের কাছে রাইট এই এই এবার আমি বাঁ দিকে ঘুরে যাব টোটালি আমার অ্যাবডোমিনাল ললগানগুলোকে টুইস্ট করছি আবার চলে আসবো এবার বা পায়ের হাঁটুটা ডান পায়ের বুড়ো আঙুলের কাছে রাখবো দেখুন এবার আমি ডান দিকে ঘুরে যাব ঠিক এইভাবে আপনি চার পাঁচবার এটাকে প্র্যাকটিস করবেন দ্য প্রাইমারি থিং ইউ নিড টু প্র্যাকটিস ফার্স্ট শ্বাস নেওয়াটাও একটা ইম্পর্টেন্ট কী করবেন দেখুন শ্বাস নেব শ্বাস ছাড়বো টুইস্ট করবো শ্বাস নেব শ্বাস ছাড়ব টুইস্ট করবো এটা করার পর এইবার এটা প্রাথমিক স্টেজ এইবার আমি কি করে কাক হাঁটে সেটা দেখাচ্ছি কাউয়া চালন আসন এই আমি প্রথমে কি করব ডান পাটা এখানে ঠেকালাম বা পাটা এখানে নিয়ে গেলাম বা পাটা এখানে ঠেকালাম ডান পাটা এখানে নিয়ে গেলাম এই 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 ঘুরে যান এই 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 শ্বাস প্রশ্বাস এখানে স্বাভাবিক রাখুন প্রথম অবস্থায় আমি প্রথমে এই পাটা এখানে রাখলাম বাপাটা এইখানে নিয়ে গেলাম ডান পায়ের বাপায়ের গোড়ালিয়া হাঁটু এক জায়গায় এইবার আবার পাটাকে টাচ করলাম হাঁটুটা ডান পাটা নিয়ে এলাম আবার ডান পা নিচে হাঁটু নিচে ডান হাঁটু নিচে বাপা সামনে আপনি নিয়ম করে করুন এক মাস করুন এই দুটো আসল আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার